করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ, যার ফলে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা। শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলোকে অনলাইনে প্রচারের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের দেশসেরা শিক্ষকদের দিয়ে রেকর্ড করিয়ে সে ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি রুটিন প্রকাশ করেছে এই অনলাইন ক্লাসে, কিন্তু ব্যত্যয় ঘটেছে গত আঠাশে এপ্রিল প্রাথমিক তৃতীয় শ্রেণীর এক গণিত ক্লাসে 416, 259 এবং 39-এর যোগফল এক শিক্ষিকা লিখে বসেন 684, যেখানে যোগফল হওয়ার কথা ছিল 714। এই ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এই ভিডিওটি দেখার পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কথা বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমরা প্রথমে সে ভিডিওটি দেখব, তারপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সমালোচক এবং এই শিক্ষিকার পক্ষে যারা কথা বলেছেন তাদের বক্তব্য আপনাদেরকে জানাবো। প্রথমে দেখে নিই সেই ভিডিও। তাহলে যোগ করলে কি হচ্ছে? 9 আর 9 = 18, 18 আর 6 = 24, 24 এর 4, এই যে আমি বললাম 24, 24 এর 4, আর এই দুই কোথায় যাবে? এই দুই আবার কোথায় চলে আসবে? এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এই দুই কোথায় চলে আসবে? সেই দশকের ঘরে চলে আসবে। তাহলে এখানে আমি যোগ করি 5 আর 1 = 3, 3 × 3 = 6, 6 এর সাথে এই দুই যোগ করলে কত হবে? 6, 7, 8। এখন শতকের ঘরে কত রয়েছে? 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হবে? 4, 5, 6। তাহলে এটার উত্তর হচ্ছে কত? আমরা এটা সমান এখানে লিখতে পারি 684। প্রাথমিকের অনলাইনে গণিত ক্লাসের যোগ ফলে ভুল দায় কার? কেউ বলছে দায়টি শিক্ষিকার, কেউ বলছে না দায় হচ্ছে এই প্রোগ্রাম পরিচালকের। শুধুমাত্র যারা এখানে অভিনয় করে থাকে তারা হচ্ছে হাতের পুতুল। প্রোগ্রাম পরিচালক বা সহকারী পরিচালক তাদেরকে সবকিছু গুছিয়ে দেয়, তারা সেই জিনিসটি বলে এবং সেই জিনিসটি এই বিষয়টি নিয়ে সমালোচনা ওঠার পরে সাংবাদিকরা কথা বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ বলেছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। প্রথমে আমরা ক্লাসটি সংশোধন করে পুনরায় প্রচার করব এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে যে এই শিক্ষিকা তার শিক্ষাগত যোগ্যতা বিষয়টি নিয়ে। অনেকে অভিযোগ করেছেন যে প্রাথমিক পর্যায়ের যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে পুরুষদের মতো নারীদের যদি সমযোগ্যতা নেওয়া হতো অথবা চাওয়া হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আবার কেউ কেউ এই শিক্ষার পক্ষে দাঁড়িয়েছেন, কেউ কেউ বলেছেন যে স্বাভাবিক দুর্বলতা এবং অতি আত্মবিশ্বাসের কারণে এই ঘটনাটি ঘটেছে, যার কারণে এই গণিতের ক্লাসে যোগফল ভুল হয়েছে। কেউ কেউ আবার দোষ চাপিয়েছেন এই যে প্রোগ্রাম যে পরিচালক তাদের উপরে, প্রোগ্রাম পরিচালকরা সব কিছু তৈরি করে দেন, যে শিক্ষকরা অনলাইনে ক্লাস নিয়ে থাকেন তারা শুধু সেগুলোই তারা যেগুলো তৈরি করে দেন সেই রুটিন অথবা সেই কি মোতাবেক পাঠ্য মোতাবেক তারা পাঠদান করে থাকে, যা লেখা ছিল তাই তারা বলেছে অথবা বোর্ডে লিখেছে, এ ধরনের মন্তব্য এসেছে অনেকের কাছ থেকে। প্রাথমিক শিক্ষকদের অনেকে আবার বলেছেন নবল কুমার বিশ্বাসের একটি গান আছে, কাকের মাংস খায় না কাকের ভুল লোকে খায় না গোপন লোক, মানুষের মাংস মজা করে খায় মানুষ নামের গোপন লোক। এই শিক্ষা এই ভুলটিকে অনেক শিক্ষক ফলাও করে প্রচার করছেন, এরও সমালোচনা করেছেন অনেকে যে অনেক শিক্ষক তো ক্লাসেও ভুল করে থাকেন, তবে এই ভুলটি কেন এত সমালোচনার সম্মুখীন হচ্ছে? এবং তারাই আবার অনেক শিক্ষক যারা ক্লাসে ভুল করেছেন তারাও এই ভুলটিকে ফলাও করে প্রচার করছেন, এটাও নেতিবাচক ভাবে দেখেছেন। তবে আমরা ভুল ধারক সে কথা আমরা ভুল কার সেদিকে যাবো না, কারোর দিকে আমরা আগে শুনব না। আমরা শুধু একটি কথা বলতে চাই, এই ধরনের ভুল উচিত নয়। এই 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 ক্লাসগুলো একটা রেকর্ড করে প্রচারের আগে এগুলো বারবার দেখে নেওয়া উচিত, যেহেতু শিশুদের জন্য ক্লাস এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতে যেন এই ধরনের ভুল না হয় এবং এই ভুলের সাথে যারাই জড়িত তাদেরকে চিহ্নিত করে তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে পরবর্তীতে এই ধরনের ভুল আর না ঘটে, সংশোধন হওয়া উচিত এই ধরনের ভুল থেকে ফিরে আসার জন্য। যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেদের সে সে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নেবে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নেবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবং আশা করছি এই ধরনের ভুল আর ভবিষ্যতে যেন না হয়।